পড়েছি, আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি একটা নতুন জিনিস নেব, অনেক অনেকদিন ধরে ভাবছি, তবে আমি ভাবছিলাম যে নতুন ভার্সনটা আসলে তবে নেব। তো আমরা যাচ্ছি এখন অ্যাপল স্টোরে, আমি একটা ফোন নেব, আইফোন নেব, তো সেই কারণে যাচ্ছি। ভেবেছিলাম পুজোর আগেই নেবো, তো আলটিমেটলি একদম পুজোর আগেই আমি নিচ্ছি। এই যে আমার ছেলে এখন হ্যাঁ হ্যাঁ করছে, তো আমরা এখন যাচ্ছি ওখান থেকে, দেখি কি পাই। ইচ্ছা আছে 16 নেবার, ওইটাই লঞ্চ করেছে সবে সবে, তো ওইটাই নেবো। তবে কালারটা এখনো আমি একটা ডিসাইড করে এসেছি, বাট কি কালার নেবো এখনো ওখানে গিয়েই আমি ঠিকঠাক দেখতে পারবো। তবে চলো ওখানে গিয়ে দেখছি কি কালার পাওয়া যায়, কিরকম কি পাওয়া যায়, চলো ওখানে যাই। আমার তো খুবই আনন্দ লাগছে, আমি তো কালকে সারা রাত অরিন্দকে বললাম যে সকালবেলা বেরোবো, ফোনটা নিতে যাব, তো আজকে এখনই বেরিয়ে পড়লাম। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। খেতে পারবে না বাবা, পারবে না, পারবে না, পারবে না। এটা তো সাদা জল, না না ওইটাই ওইটাই হোয়াইট। আমরা এখন বেরাচ্ছি, এখন আমরা ঠাকুর দেখতে যাব। তো আমরা এখন বেরোচ্ছি, এই যে মা এসছে, বাবলু দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাবলু দাদা যেতে পারলো না, বাবলু দাদা অন্য ডিউটি আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমরা বেরোচ্ছি, এই দিক দিয়েই বেরিয়ে যাবো। আর আজকে ছেলে যাওয়ার জন্য খুব মানে তাড়াহুড়ো করছিল, মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছে। আর আমি সেরকম কিছু সাজগোজ করিনি, একদম নর্মাল একদম সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, আর একটু চুল টুল হালকা করে বেঁধে নিয়েছি। এই তো চলো যাই, দেখি কোথায় কোন প্যান্ডেলে যাই, এখন ঠাকুর দেখতে যাচ্ছি, দেখি কোথায় যাই। বন্ধ করে চাবিটা দাও, পেছনে দিয়ে দি, দাও দাও চাবি, ব্যাগটা
তাহলে আমি আমি দুটো দুটো গল্প বলবো আজকে যেতে এখন সত্যি ঘটনা সত্যি ঘটনা এখন পেছনে বলছে কেক আর ভূতের ঘটনা আমার দরকার নেই ওইসব ঘটনা আর এই যে মা আর এই যে পাপা তবে আজকে দেখলাম যে একটু সবার সাথে ম্যাচিং ম্যাচিং অরিন্দম মা ছেলে আমি একটু আলাদা বাট ওই পিঙ্ক পিঙ্ক আছে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা বেশ ভালোই দেখেছি বেশ ফাঁকা ফাঁকাই ছিল দেখে নিলাম আজকের দিন বলে দেখতে পাচ্ছি পরে তো আর দেখা যাবে না কারণ এখানে এতটা ভিড় আমরা হয়তো আবার নবমীর দিন নর্থেই আসবো কারণ হয়তো বাট কনফার্ম কিছু নেই সেরকমই আহিরিতলার ঠাকুরটা আমরা প্রত্যেক বছর নবমীর জন্য রাখি এবছরও সেটাই রেখেছি জানি না কি হবে কারণ নর্থে আসার আগে না একটু ভয় ভয় লাগে যে কিরকম ভিড় হবে কিরকম ভিড় হবে জানি না কি হবে তবে এবছরের যে মানে মণ্ডপ বা এবছরের যে ভগবান মানে মা দুর্গা তো সবসময় সুন্দরী সবসময় ভালো হয় সেটা আর বলে কিছু নেই কিন্তু এবছরের প্যান্ডেল গুলো প্রচন্ড ভালো আমি দেখছিলাম যে সবাই যা যা প্যান্ডেল করেছে সেগুলো প্রত্যেকটা প্যান্ডেল মানে প্রত্যেকটা ক্লাবের প্যান্ডেলই আমার প্রচন্ড ভালো লেগেছে আমি দেখছিলাম তো খুবই ভালো লেগেছে মানে আমি নিজে দর্শন করিনি বা আমি নিয়ে সামনে থেকে দেখিনি এখন এত সোশ্যাল মিডিয়া এত উন্নত যে যার ফলে আমরা দেখে নিয়েছি তো এখন আমরা যাব হচ্ছে চেতলা চেতলাতে যাব চেতলা অগ্রণী তবে এবার চেতলা দেখলে একদম মন ভরে যাবে আমি ঠিকই করে রেখেছিলাম যে চেতলা আমি দেখবই
এই যে কান্না শুরু করে দিয়েছে, ওর এখনো কোনো ঘুম নেই, 12টা বাজে কোনো ঘুম নেই। আসার সময় একটু ভাত খেয়েই এসছে, আমি ভাত টাত খাইয়ে দিয়েই এনেছি, বাট ওর এখনো কোনো ঘুম নেই। আমরা চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর জন্য, কোনো ঘুম নেই। বলো মা, হয়তো দুটোর সময় তো ঘুমাতে পারে, ওর কিছু ব্যাপার নেই। আমরা ওকে এখন রাতে জোর করে ঘুম পাড়াই, তাই না হলে ও জেগে থাকতে পারে ভালোই, তাই তো বাপা, তাই তো সোনা। তো চলো দেখি এবার কোন প্যান্ডেলে আমরা যাই, চেতলাতেই যাব। তবে অরিন্দমকে বলছিলাম যে মুদিয়ালি যাওয়ার জন্য, দেখা যাক মুদিয়ালি যাই কিনা, রাতটা মোটামুটি হয়ে গেছে, ছেলেকে একটু ঘুম পাড়ানোর ব্যাপার রয়েছে, তো সেই কারণে চেতলাটা যাচ্ছে এটা কনফার্ম, মুদিয়ালি যাবো কিনা জানি না, চলো দেখি। আমি ঠিক করে এসেছিলাম যে আমি চেতলা ক্লাবটাতে যাব, কারণ চেতলার যে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে আমি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পেয়েছিলাম, তোমাদেরকে একটু আগেই বলছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চেতলাতে যেতে পারিনি, কারণ চেতলাতে যখন আমরা পার্কিং করে নামলাম প্রচণ্ড ভিড়, আর আমার পাপার যেহেতু অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিল একটু খুক খুক করে কাশছিল, তো সেই কারণে আমরা সেটাকে অ্যাভয়েড করে দিয়েছি, কারণ আগে বাচ্চা তারপরে এই সমস্ত কিছু, আমরা নেক্সট ডেতেও দেখতে পারবো, সেই কারণে আমরা চিত্রাটাকে স্কিপ করে দিয়েছিলাম। আমরা এসেছিলাম হচ্ছে মুদিয়ালিতে, মুদিয়ালি ঠাকুর অসাধারণ, মানে মায়ের রূপ দেখলে জাস্ট মন ভরে যাবে, আমি এটুকু বলতে পারি। এত সুন্দর রূপ, আমি নিজে ভেবেছি যে আমার মানে ডিপিতে মায়ের এই রূপটা রাখবো, এত সুন্দর, এত সুন্দর মনে হচ্ছে যেন মাকে একটা সুন্দর, মানে কি বলবো, মানে আমার মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মা এতটাই সুন্দরী, তোমরা দেখো কি দারুণ দেখতে মাকে।